বর্তমানে আমাদের দেশের কী অবস্থা তা কিন্তু সকলের কম বেশি জানা, এবং বর্তমানের এই পরিস্থিতির কথা চিন্তা ভাবনা করে আমাদের শিক্ষা বোর্ড, আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের পরীক্ষা কিন্তু ধাপে ধাপে দুবার কিন্তু পরীক্ষা পিছানো হয়েছে। এবং আমি যদি বলি, আমাদের বিজ্ঞান বিভাগে এখন পর্যন্ত মোট 4টি পরীক্ষা স্থগিত করা হয়েছে এই বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে। শিক্ষা বোর্ডে তো আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে পরীক্ষা বারবার পিছাচ্ছে, বাট এখানে আমাদের মতো পরীক্ষার্থীদের কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি। SSC 24 ব্যাচ আমরা খুবই অল্প সময় পেয়েছি, এবং তাছাড়াও সিলেটে তখন প্রচুর পরিমাণ বন্যা ছিল। সকলে একটা দাবি ছিল যে পরীক্ষা যখন হবে পুরো বাংলাদেশে যেন একসাথেই হয়। অনলাইন প্ল্যাটফর্মের অনেক টিচাররাও এই সাথে একমত হয়েছিল, তারা অনেক চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই আর কোনো কিছু হয়ে ওঠেনি। পরীক্ষা কিন্তু যথাসময় শুরু হয়েছিল 30 জুন, কিন্তু যখন দেশের ওই অবস্থা তখন কিন্তু শিক্ষা বোর্ড বাধ্য হয়ে কিন্তু আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু পরীক্ষা পিছিয়ে দিয়েছে। এর ফলে আমরা বাসায় বসে আছি, কিন্তু আমাদের বাসায় বসে আসল কাজটা কিন্তু হচ্ছে না। আমাদের পরীক্ষা শুরু হওয়ার আগে আমাদের পড়াশোনার উপর যে ফোকাসটা ছিল, আমরা সকল স্টুডেন্ট যেভাবে ডেডিকেটেড ছিলাম পড়াশোনার উপর, সেটা কিন্তু এখন আমাদের নেই। আমি একজন পরীক্ষার্থী হিসাবে আমার লাস্ট কথা এটাই যে শিক্ষা বোর্ড যে সিদ্ধান্তই নিক, আমাদের প্রতিটা শিক্ষার্থীর কথা চিন্তাভাবনা করে যেন তারা প্রতিটা সিদ্ধান্ত নেন। কেননা আমাদের SSC পর ধাপটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। সো আমি রিকোয়েস্ট করবো যেন শিক্ষা বোর্ড যেন যেই চিন্তাভাবনা আমাদের জন্য করবে, অবশ্যই যেন তাদের চিন্তাভাবনা যেন আমাদের প্রতিটা শিক্ষার্থীর জীবনে যেন কোনো প্রভাব না ফেলে, সেই দিকটা যেন অবশ্যই তারা লক্ষ্য করেন। আমি 2024 ব্যাচের SSC স্টুডেন্ট একজন। আমাদের কিছুদিন আগে পরীক্ষা শুরু হয়েছে, এবং কয়েকটা পরীক্ষা যাওয়ার পরে দেশের এই পরিস্থিতির জন্য আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে, এবং আমাদের সামনের পরীক্ষাগুলো 1 তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে। তো এই স্থগিতের ফলে আমাদের খুবই সমস্যা হচ্ছে। আমরা পরীক্ষার যে প্রিপারেশন ওইটা ভালোভাবে নিতে পারছি না। এর আগে আমরা খুবই কম সময় পেয়েছি, এর মধ্যে আমরা যতটুকু পেরেছি প্রিপারেশন নিয়েছি, বাট সামনে পরীক্ষাগুলোতে খুবই প্রিপেয়ার নেওয়ার কথা, বাট আমরা পড়ায় ওইভাবে মনোযোগ দিতে পারছি না। যেহেতু দেশের এই অবস্থা পরিস্থিতিতে আমরা ঠিকভাবে মনোযোগ দিতে পারছি না, স্থগিত হয়েই যাচ্ছে, এই কারণে আরও সমস্যা হচ্ছে। তো আমরা এটা আশা করবো যে খুব তাড়াতাড়ি পরীক্ষা আমাদের হবে এবং আমরা খুব তাড়াতাড়ি পরীক্ষা দিতে পারবো। কোটা সংস্কারের আন্দোলনের কারণে এই নিয়ে 3 বারের মতো আমার SSC পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। এর ফলে আমরা যারা SSC 24 ব্যাচ রয়েছি, তাদের অধিকাংশ শিক্ষার্থী, বলতে গেলে সব শিক্ষার্থীরাই কিন্তু বিপাকে পড়েছেন। কারণ আমরা SSC পরে আমাদের একটি টার্গেট থাকে, যেটি হচ্ছে আমাদের অ্যাডমিশন নিতে হবে ভালো একটি পাবলিক ভার্সিটিতে, এই জন্য আমাদের কোচিং করতে হয়। কিন্তু এই পরীক্ষা স্থগিত করার কারণে কিন্তু আমরা সেই কোচিংয়ের সময়টি অনেক কম পাবো। এমনিতেই আমরা যারা SSC ব্যাচ রয়েছি, আমাদের SSC 24 ব্যাচ, আমরা কিন্তু খুব অল্প সময় পেয়েছি এই পরীক্ষার আসনে বসার জন্য। আপনারা জানেন যে 30 জুন আমাদের পরীক্ষা শুরু হয়, এর ভিতরেই 3টি ধাপে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 3টি ধাপে আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রথমবার 1টি পরীক্ষা স্থগিত করা হয়, পরবর্তীতে 3টি, এরপরে এখন আবার 4টি পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে। এর ফলে আমাদের যারা শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু এখন আর টেবিলে পড়তে বসছে না, তারা কিন্তু এখন তাদের পড়ালেখার প্রতি যে আগ্রহটা ছিল পরীক্ষার কারণে সেটি কিন্তু হারিয়ে ফেলেছে। তারা কিন্তু এখন আনাচে কানাচে ঘুরছে। বিশেষ করে আমার ক্ষেত্রেই বলি, আমি কিন্তু এখন লেখাপড়ায় আগের মতো কিন্তু মন দিতে পারছি না। এর কারণ হচ্ছে এই যে ধাপে ধাপে পরীক্ষাগুলো স্থগিত হচ্ছে, কখন আবার পরীক্ষা শুরু হবে, কখন আবার দেশটা স্থিতিশীল হবে, এটা আসলে আমি সহ আমরা কেউই জানি না। এই কারণে আমরা আসলে কোনো কিছুতেই মন দিতে পারছি না। এ কারণে আমাদের লেখাপড়ায় যেমন একটি ক্ষতি হচ্ছে, তেমনই আমরা যে সামনে যে আমাদের ভবিষ্যতে যে অ্যাডমিশন রয়েছে, সেখানে অ্যাডমিশন টেস্টে যে আমাদের প্রিপারেশনটা নেওয়া দরকার, সেখানেও কিন্তু আমাদের অনেক বড় লেভেলের ক্ষতি হবে।